গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। চলো আমরা চলে যাই ক্লাসে। আমাদের আজকে কত নাম্বার ক্লাস ছিল? 28 নাম্বার ক্লাস হবে আজকে, ঠিক আছে? আমরা কি পড়ছিলাম? পঞ্চম অধ্যায়ের পরীক্ষণমূলক পদ্ধতি। আচ্ছা, পরীক্ষণমূলক পদ্ধতি কি? গত ক্লাস আমি একটু বলেছি, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের। পরীক্ষণমূলক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা দুটো ঘটনার মধ্যে কার্যকর্ণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা হয়। আরেকটি কথা, যদিও এটাকে বলা হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পরীক্ষণের, শুধুমাত্র পরীক্ষণের পদ্ধতি না, এটাকে নিরীক্ষণের পদ্ধতিও বলা হয়। এর প্রবক্তা হচ্ছেন, পরীক্ষণমূলক পদ্ধতিকে আবিষ্কার করেন যুক্তিবিদ মিল। সর্বপ্রথম যুক্তিবিদ বেকন তিন প্রকার পরীক্ষণমূলক পদ্ধতির কথা বলেন, তবে আমরা যুক্তিবিদ মিলের পাঁচ প্রকার পরীক্ষণমূলক পদ্ধতি পড়ব। পরীক্ষণমূলক পদ্ধতি হচ্ছে পাঁচ প্রকার। এক নাম্বার, নাম্বার ওয়ান হচ্ছে অন্বয়ী পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে ব্যতিরেকে পদ্ধতি, তিন নাম্বার হচ্ছে যৌথ অন্বয়ী ব্যতিরেকে পদ্ধতি, চার নাম্বার হচ্ছে পরিশেষ পদ্ধতি, এবং চার নাম্বার হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, এবং পাঁচ নাম্বার হচ্ছে পরিশেষ পদ্ধতি। আরেকটি কথা, এই পাঁচটি পদ্ধতি অপনয়নের সূত্রের উপর প্রতিষ্ঠিত। আমি গত ক্লাসে বলেছি তোমাদের একটা কোশ্চেন আসবে, অপনয়ন বলতে কী বোঝো? তোমরা যদি বলো শুধুমাত্র অপনয়ন মানে হচ্ছে বাদ দেয়া, এতটুকুতে তোমরা কোনো নাম্বার পাবে না। লিখতে হবে, দুটি ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের সময় যখন অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দেয়া হয়, সেই বাদ দেয়াকেই বলা হয় অপনয়ন। অর্থাৎ বা এক কথায় বলতে পারো, অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দেয়াকে বলা হয় অপনয়ন, ঠিক আছে? এখানে যুক্তিবিদরা যখন দুটো ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক প্রমাণ করতে যাবেন এবং আবিষ্কার এবং প্রমাণ করতে যাবেন, তখন অনেক অপ্রয়োজনীয় বিষয় চলে আসবে। এই অপ্রয়োজনীয় বিষয়কে যখন বাদ দেওয়া হয় তাকে বলা হয় অপনয়ন। এখন আমরা চলে যাই প্রথম নিয়মে, অন্বয়ী পদ্ধতি, ঠিক আছে? এর আগে তোমাদের আমি কারণের নিয়মগুলো দেখিয়েছি, কারণ কাকে বলে, যুক্তিবিদ কারবিদ্রিটের সংজ্ঞা, কারণের গুণগত দিক থেকে এবং পরিমাণগত দিক থেকে। এটি সেকেন্ড ইয়ারেও আসবে এবং ফার্স্ট ইয়ারে আরও ডিটেলস আসবে। তোমরা এই অংশটা সেকেন্ড ইয়ারে যখন পড়বে তখন ফার্স্ট ইয়ার বইতে চলে যাবে কার্যকারণের অধ্যায়ে, ঠিক আছে? তাহলে এখন চলে যাই অন্বয়ী পদ্ধতিতে। কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, মেথড অফ কজেশন রিলেশন প্রুফ। ফার্স্টটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অন্বয়ী পদ্ধতি, দ্য মেথড অফ এগ্রিমেন্ট। আচ্ছা, আমি তাও তোমাদের, যদি আমি গত ক্লাসে বলেছিলাম, যদি আমি সংজ্ঞাটা বলি তোমরা তাহলে সরাসরি সংজ্ঞাটা বুঝবে না, আমি এখন একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি, তারপরে এখানে আমি তোমাদেরকে একটা ছক আকারে উদাহরণটা তুলে দিচ্ছি। প্রথমে কী বলছে দেখো, যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি ঘটনা সাধারণভাবে সামঞ্জস্যশীল বা মিল থাকে, তাহলে সামঞ্জস্যশীল বা মিলপূর্ণ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য হবে। আচ্ছা, এই কথাটার মানে কি? ধরো কি বলছে প্রথম দেখো, যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে, এখানে মানে অন্বয়ী পদ্ধতি অর্থ, অন্বয়ী পদ্ধতি, অন্বয়ী শব্দের অর্থকে আমি প্রথমেই বলেছি, অন্বয়ী শব্দের অর্থ হচ্ছে মিল বা সাদৃশ্য। আচ্ছা, এখানে কথা হচ্ছে, যখন আমরা যে দৃষ্টান্তগুলো নিব, মিনিমাম তোমাকে দুই বা ততোধিক, অর্থাৎ এই পদ্ধতিতে মিনিমাম দুটা দৃষ্টান্ত লাগবে বা তার অধিক দৃষ্টান্ত লাগবে। এখানে দুই বা ততোধিক দৃষ্টান্তে দেখা যাবে সব বিষয়ে মিল আছে, ঠিক আছে? সব বিষয়ে অমিল আছে, একটা বিষয়ে শুধু মিল আছে। অর্থাৎ দেখো, যদি আলোচ্য ঘটনার দুই, মানে যে ঘটনাটা তুমি আলোচনা করতে চাও, যে ঘটনাটা তুমি আলোচনা করতে চাচ্ছ, সেই ঘটনার যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্ত, অর্থাৎ দুইটা বা তার বেশি দৃষ্টান্তে একটা ঘটনা সাধারণভাবে মিল থাকে, একটা ঘটনা সাধারণভাবে মিল আছে, ঠিক আছে, তাহলে
যে বিষয়টার মিল আছে বা সামঞ্জস্য আছে, তোমরা যদি সামঞ্জস্য না লিখতে চাও শুধু মিল লিখলে চলবে, তাহলে তাহলে মিলপূর্ণ ঘটনাটি অর্থাৎ যে বিষয়টায় মিল আছে সেই বিষয়টাই হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। ঠিক আছে, ধরো সংজ্ঞাটা তুমি সবার শেষে মুখস্থ করলে, ঠিক আছে, এখন তোমাকে আমি উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, চল। সংজ্ঞাটা এখানে থাকুক, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে আমি লিখলাম দৃষ্টান্ত, এখানে পূর্বক, পূর্বক পূর্ববর্তী ঘটনা ও পরবর্তী ঘটনা, পরবর্তী ঘটনা, প্রথম দৃষ্টান্ত, দ্বিতীয় দৃষ্টান্ত, তৃতীয় দৃষ্টান্ত, চতুর্থ দৃষ্টান্ত, ক খ ক ক ক ক খ ক খ ক খ ক ছ ক ফ ব এখন দেখো তোমরা এই দৃষ্টান্তে দেখো, এটা হচ্ছে প্রতীকী দৃষ্টান্ত। তোমাকে এই ছকটা একটা উদ্দীপক, কিন্তু এখন তুমি কিভাবে বুঝবে এটা জন্মই পদ্ধতির উদ্দীপক? তোমার ব্রেনে আমি আগেই প্রথমে ফেলে দিয়েছি এখানে দুই বা ততোধিক দৃষ্টান্ত, কথাটা মনে রাখবে। মেন এখানে কিন্তু আমি চারটি দৃষ্টান্ত নিয়েছি, খেয়াল করেছো? ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ছক হবে কয়টা? এক দুই তিন চার পাঁচ। আমরা সবাই জানি ফার্স্ট ইয়ারে পড়িয়েছি পূর্ববর্তী ঘটনাকে বলা হয় কারণ, গত ক্লাসে পড়িয়েছি কারণ হচ্ছে কি কার্যের পূর্ববর্তী ঘটনা, আর কার্য হচ্ছে কারণের পরবর্তী ঘটনা, এবং একটি ছাড়া আরেকটি অসম্ভব। এখন এখানে যে সংজ্ঞাটা আমি বললাম, দুই বা ততোধিক দৃষ্টান্তে একটা বিষয় মিল থাকে, আর যে বিষয় মিল সেই বিষয় কি হবে আলোচ্য ঘটনা কারণ বা কার্য। জাস্ট এখন এতটুকু মনে রাখো, দুটো ঘটনার মধ্যে যে বিষয়ের মিল আছে দুই বা ততোধিক দৃষ্টান্তে সাদৃশ্যপূর্ণ বিষয়টি হচ্ছে আলোচ্য ঘটনার কারণ। এখন তোমরাই দেখো তো, এখানে প্রথম দৃষ্টান্তে কি আছে? ক খ গ প ফ ব, ঠিক আছে, ক আছে প আছে, দেখো খ ফ গ ব, ঠিক আছে, ক আছে প আছে, এখানে গ এখানে ব, কিন্তু এখানে দেখো যেখানে গ এখানে ব, এখানে ব ভ, এলোমেলো করে খেয়াল করো, এখানেও ক আছে এখানেও প আছে, এখানে ঘ ও ম, এখানে ভ ম,
এখানে ক আছে এখানে প আছে এখানে অমচ কথাটা হচ্ছে যে যখনই ক আছে তখনই প আছে কথাটা খেয়াল করো হ্যাঁ পরবর্তী দৃষ্টান্ত দেখো যে আমি একটা এখানে বইতে তোমাদের পেজ নাম্বারটা বলে দিচ্ছি 165 and 166 এখানে তোমাদের বইতে ব্যাখ্যা দেয়া আছে উল্লিখিত দৃষ্টান্তে যে কয়েকটি পূর্ববর্তী ঘটনা রয়েছে এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা তাদের সাথে পরবর্তী ঘটনার কেবল একটি বিষয় মিল আছে অর্থাৎ দেখো যখনই এটার সাথে কয়ের সাথে কার মিল আছে পয়ের মিল আছে অর্থাৎ পূর্ববর্তী ঘটনার মধ্যে যেখানে ককে দেখা যায় সেখানেই পকে দেখা যায় অর্থাৎ যেখানেই ক সেখানেই প এবং অন্য সব বিষয় কি রয়েছে পার্থক্য রয়েছে অর্থাৎ দেখো এখানে এখন প্রথমেই আছে ক প্রথমেই আছে প কিন্তু বাকিগুলো খ কি সব একসাথে আছে নেই আর এখানে কি ফ সব একসাথে আছে নেই গ সব একসাথে আছে নো ব সব একসাথে আছে না তাহলে তুমি দেখতে পাচ্ছ যখনই ক তখনই প আর বাকি সব বিষয় অমিল একটা বিষয় মিল ঠিক আছে এটাই বলা হচ্ছে এখানে সুতরাং অন্যই পদ্ধতি অনুযায়ী আমরা মনে করতে পারি ক এবং প এর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে ওই যে প্রথমে বলেছি যদি আলোচ্য ঘটনা হচ্ছে এইটা ঠিক আছে যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক আমরা দুইয়ের বেশি নিয়েছি ততোধিক নিয়েছি দুই বা ততোধিক দৃষ্টান্তে একটা ঘটনা সাধারণভাবে সামঞ্জস্যশীল বা মিল থাকে এই যে একটা ঘটনা সাধারণভাবে সামঞ্জস্যশীল বা মিল আছে কি ক এবং প এবং তাহলে সামঞ্জস্যশীল বা মিলপূর্ণ ঘটনাটি হলো আলোচ্য ঘটনার কারণ বা কার্য অর্থাৎ আলোচ্য ঘটনার কারণ হচ্ছে কে ক কার কারণ প এর কারণ হচ্ছে ক এবং ক এর কার্য হচ্ছে কে প মনে থাকবে কথাটা তাহলে কি হলো এখানে আমি আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাই বাস্তব উদাহরণ দিয়ে খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং বাস্তব উদাহরণ বইতে যে কটা উদাহরণ আছে তোমরা সেটা মুখস্থ করে ফেলবে আচ্ছা আরেকটি কথা বলে নিই এটাকে একক অন্বয়ী পদ্ধতিও বলা হয় কেন একক অন্বয়ী পদ্ধতি বলা হয় একটা মাত্র বিষয় পার্থক্যের উপরে নির্ভর করে বলে একে একক অন্বয়ী পদ্ধতি বলে আর এই পদ্ধতিতে খুব সহজেই আমরা কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণে যেতে পারি আন্ডারলাইন ঠিক আছে তোমরা জানো যে এমসিকিউ পরপর পড়ার পরে কি বলে আন্ডারলাইন কারণ এগুলো একদম এমসিকিউতে আসে যে কোন পরীক্ষণমূলক পদ্ধতিতে কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণে যাওয়া যায় অন্বয়ী পদ্ধতিতে ঠিক আছে কিভাবে আমি যখন সুবিধা অসুবিধা পড়াবো তখন বলবো তাহলে এই পদ্ধতিতে আমরা সরাসরি কারণ থেকে কার্যে যেতে পারি আবার কার্য থেকে কারণে আসতে পারি এবং এর আরেকটা নাম কি হচ্ছে একক অন্বয়ী পদ্ধতি এমসিকিউতে সৃজনশীলে দিবে একক অন্বয়ী পদ্ধতি কাকে বলে ঠিক এই অন্বয়ী পদ্ধতি সংজ্ঞা দিবে আচ্ছা তারপরে এবং একে আরেকটা পদ্ধতি বলা হয় আরেকটা কোশ্চেন আসবে নিরীক্ষণের পদ্ধতি কাকে বলে অবশ্যই মনে রাখবে অন্বয়ী পদ্ধতি হচ্ছে নিরীক্ষণের পদ্ধতি ওকে আচ্ছা এখন আমি বাস্তব দৃষ্টান্তে চলে যাই আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এখানে একটা বিষয় মিল তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে দিই ক হলো পয়ের কারণ ঠিক আছে আর ক হলো পয়ের কারণ আর প হলো কার কার্য প হলো পয়ের কার্য সবাই জানি পূর্বে কারণ থাকে পরে কার্য থাকে এই দুটো যখনই এটা আছে তখনই এটা আছে এই জন্যই এটা এই দুটো বিষয় মিল আচ্ছা আরেকটা দিবে তোমাকে ধরা যাক একটি হোস্টেলে পাঁচজন ছাত্রের পেটের পীড়া অর্থাৎ পাঁচজন বন্ধু তোমাদের হোস্টেলে ধরো পাঁচজন একসাথে রাতের বেলা খেতে গেছো তোমরা পাঁচজন কী করেছো যে পাঁচজনই ভাত ডাল কেউ কেউ নিয়েছো ভাত ডাল মাংস মাছ ঠিক আছে সব কেউ কেউ আবার কী নিয়েছো ভাত নিয়ে রুটি সবজি মাংস আবার কেউ নিয়েছো কি শুধুমাত্র মাংস এবং সবজি আবার কেউ কেউ নিয়েছো কি শুধু মাংস এবং ডাল এবং
কেউ নিলে খিচুড়ি, আবার কেউ নিয়েছো কি পোলাও নিয়েছো, মাংস নিয়েছো, তারপর সবজি নিয়েছো। এখন দেখা গেল যে অন্যান্য সব বিষয় মিলে, তুমি দেখো আমার কথাগুলোর সাথে মিলিয়ে বা বইতে মিলিয়ে 166 নাম্বার পেজে, যে অন্যান্য সব বিষয় মিল একজন একটা নিয়েছে কিন্তু মাংস সবাই নিয়েছো। যখন পাঁচজনই পেটের পীড়ায় আক্রান্ত হলে সকালবেলা উঠে দেখলে যে কেউ কলেজে আসতে পারছো না, পাঁচজনই পেট খারাপ, তখন বললে কি মাংসটা নিশ্চয়ই খারাপ ছিল বা মাংসের মধ্যে গণ্ডগোল ছিল, কেননা আমরা সবাই মাংস খেয়েছিলাম। কারণ আমি তো, তুমি তো ডাল নিয়েছো, তুমি তো ভাত নিয়েছো, তুমি তো পোলাও নিয়েছো, তুমি খিচুড়ি নিয়েছো, কি মাংস নিয়েছে, মাংসটা খারাপ ছিল। আচ্ছা, এই যে একটা বিষয় মিল এবং একটা বিষয় কী মিল, সবাই মাংস খেয়েছে, সবার পেট খারাপ হয়েছে, এই টাইপের যখন কোনো দৃষ্টান্ত দেখবে তখনই তুমি ধরে ফেলবে এটা হচ্ছে অন্যই পদ্ধতি। একটা বিষয় মিল কিন্তু আরও অনেকগুলো বিষয় দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই বোর্ডের কোশ্চেনগুলো দেখবে, কোশ্চেনগুলো দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত। সকল ছাত্রের বিশ্লেষণ, খাবার বিশ্লেষণ করলে দেখা যায় সকলের খাবারের মধ্যে একটা বিষয় বা মিল রয়েছে, তা হলো মাংস। অর্থাৎ মাংস ভক্ষণই হচ্ছে পেটের পীড়ার কারণ। এটা হচ্ছে একটা উদাহরণ, আমি বলেছি এখানে অনেকগুলো উদাহরণ আছে। তাহলে আমি তোমাদেরকে কোশ্চেন অ্যান্সারটা কীভাবে লিখতে হবে পরে বুঝিয়ে দিব। আমি প্রকৃতিটা বলে নিই, তারপর অপনয়নের সূচ্য বলছি। প্রকৃতিটা শর্টকাটে বইতে যেটা লেখা আছে দেখো, অন্যই পদ্ধতির ব্যাখ্যা ও বিশ্লেষণ করলে আমি পড়ছি আর বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে প্রকৃতি, দুই বা ততোধিক দৃষ্টান্ত থাকে, আমরা অলরেডি পড়ে ফেলেছি, দুই বা ততোধিক দৃষ্টান্ত। আমি আবার বলছি, অন্যই পদ্ধতি কয়টা দৃষ্টান্ত থাকে, দুই বা তার বেশি। নেক্সট হচ্ছে দৃষ্টান্তগুলোর মধ্যে একটা বিষয় মিল থাকে, বাকি সব বিষয় অমিল থাকে। দৃষ্টান্তগুলোর মধ্যে একটা বিষয়ে মিল, বাকি সব অমিল, ঠিক আছে? একটা বিষয়ে মিল থাকে আর বাকি সব বিষয়ে অমিল থাকে। থার্ড নাম্বার হচ্ছে এই পদ্ধতিতে কোনো ঘটনার পূর্ববর্তী ঘটনা হয় তার কারণ। আচ্ছা, এই লাইনটা, তিন নাম্বার লাইনটা, তিন আর চার আমি একসাথে করে লিখে দিচ্ছি। এই পদ্ধতিতে কোনো ঘটনার পূর্ববর্তী ঘটনা হয় তার কারণ, আমি পড়ে লিখে দিচ্ছি, আমি আবারে বলছি, এই পদ্ধতিতে একটা ঘটনার পূর্ববর্তী ঘটনাটা হচ্ছে সেই ঘটনাটার কারণ এবং পরবর্তী ঘটনা হচ্ছে তার কার্য, ঠিক আছে? আমি তিন চার একসাথে করে দিলাম। পাঁচ নাম্বার হচ্ছে এই পদ্ধতি হচ্ছে নিরীক্ষণ পদ্ধতি, অর্থাৎ যেখানে পরীক্ষণ সম্ভব নয়। এখানে হচ্ছে এক নাম্বারের যদি কোশ্চেন আসে তাহলে তুমি পাঁচ নাম্বার দিলে পারবে। এই পদ্ধতিকে বলা হয় নিরীক্ষণের পদ্ধতি, অর্থাৎ পাঁচটা পদ্ধতির মধ্যে এটাই একমাত্র নিরীক্ষণের পদ্ধতি। কেন না, পরবর্তী লাইনটা আমি লিখলাম না, বুঝিয়ে দিচ্ছি। যেখানে নিরীক্ষণ সম্ভব নয়, অর্থাৎ যেক্ষেত্রে নিরীক্ষণ করতে পারছো না সেক্ষেত্রে কি করতে হয়, এই যেখানে সরি যেখানে পরীক্ষণ সম্ভব নয় সেখানেই এই পদ্ধতি প্রয়োগ করা হয়। ভূমিকম্পকে আমরা পরীক্ষণ করতে পারি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ঠিক আছে? অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগগুলো, বন্যা, মহামারী, এগুলো তো আমরা পরীক্ষণ করতে পারি না। অর্থাৎ যেক্ষেত্রে
পরীক্ষণ করা যায় না, সেক্ষেত্রে এই অন্বয় পদ্ধতি প্রয়োগ করা হয়। আর এই অন্বয় পদ্ধতি হচ্ছে নিরীক্ষণের পদ্ধতি। ছয় হচ্ছে এই পদ্ধতি অপনয়নে প্রথম সূত্র অনুসরণ করা হয়। আচ্ছা, ঘটনা পূর্ববর্তী ঘটনার যে অংশকে বাদ দিলে কোনো কার্যের হানি হয় না, সে অংশ কারণ বা কারণের অংশ হিসেবে বিবেচিত হতে পারে না। আমি সাত নাম্বারটা একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? অপনয়নের সূত্র তোমাদের পড়তে হলে তোমরা প্রথমেই দেখেছো বইটা খোলার পরে অপনয়নের সূত্র। এখানে পাঁচটা সূত্র দেওয়া আছে। এক নাম্বারটা হচ্ছে অন্বয় পদ্ধতির সূত্র, ঠিক আছে? আমি এটা একটু পরে বিশ্লেষণ করছি, আমি সাথে চলে যাই। এই পদ্ধতিতে কার্য এবং কারণ আবিষ্কারের প্রাপ্ত সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আমরা, তো এই পদ্ধতির মাধ্যমে কী করি? কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করি। এই পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত কার্যকারণ আবিষ্কারের প্রাপ্ত সিদ্ধান্ত সম্ভাব্য। অর্থাৎ এর মাধ্যমে আমরা তো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি, হ্যাঁ? যখন এই পদ্ধতির মাধ্যমে আমরা কার্যকারণ সম্পর্কটা আবিষ্কার করি, সেই প্রাপ্ত সিদ্ধান্তটা কি হয়? সম্ভাব্য হয়, মনে রেখো, ঠিক আছে? যেহেতু এটা নিরীক্ষণের পদ্ধতি ও নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত, তার সিদ্ধান্তটা হবে সম্ভাব্য। ওকে, আচ্ছা, এখন যে অপনয়নের সূত্রটা, অপনয়নের সূত্রটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, শুধু মনে রাখো এক নাম্বার। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ।